أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي أمين يا رب العالمين. দর্শক মণ্ডলী, আজ সূরা আন-নাসর নিয়ে আলোচনা করব। এই সূরাটি 110 নম্বর সূরা কোরআনুল কারীমের, যার আয়াত সংখ্যা মাত্র 3টি। সো আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, পরে বিজয়, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এবং আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, যখন আপনি দেখবেন যে দলে দলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করতেছে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন, আস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। এটা হচ্ছে সাধারণ সরল অনুবাদ। সো এখানে ইদা মানে যখন, যা আ মানে আসবে, নাসরু মানে সাহায্য, আল্লাহ মানে আল্লাহ। ইদা যা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহু, এবং বিজয় আসবে। ওয়ারাআইতান নাসা, ওয়ারাআইতা মানে যখন আপনি দেখবেন, আন নাসা মানুষ, ইয়াদখুলুনা প্রবেশ করে, ফি দীনিল্লাহি আল্লাহ তাআলার দিনে, আফওয়াজা দলে দলে। ফাসাব্বিহ, আপনি তখন তাসবিহ পাঠ করুন, বিহামদি রব্বিকা, আপনার রবের প্রতি আপনি প্রশংসা করুন, আস্তাগফিরুহু, এবং তার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাকারী। ফেয়ারওয়েল সূরা, এই ফেয়ারওয়েল সূরাটিতে যেই জিনিসটি আমাদের কাছে বড় লেসন, সেটা হচ্ছে যে মৃত্যু নিকটবর্তী মনে হলে বেশি পরিমাণ তাসবি এবং ইস্তেগফার করা উচিত। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, এর মানে হচ্ছে যে একজন মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে যে যদি তার জীবনের শেষ সময় চলে আসে। এই সূরাটিতে আল্লাহ তাআলা তার রসুলের, আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়াতের যে মিশন তার ছিল, তার ফেয়ারওয়েলের কথা এখানে বলা হয়েছে। প্রত্যেক নামাজের পরে এই দোয়া পাঠ করতেন, সুবহানাকা রব্বানা ওবিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। সো এখন আমরা দেখি সূরাটিতে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন তার প্রিয় হাবিবকে। তার প্রিয় হাবিবকে এই সূরাটির মাধ্যমে তিনি ফেয়ারওয়েল জানাতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে, আল্লাহ তাআলা তার মেসেঞ্জারকে, তার প্রিয় হাবিবকে যে মিশন দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই সূরাটি সর্বশেষ কমপ্লিট সূরা, এবং যেটি দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে ফেয়ারওয়েল দিতে চেয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরা নসর বিদায় হজে অবতীর্ণ হয়েছে, এরপর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত অবতীর্ণ হয়। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 80 দিন জীবিত ছিলেন। তো এই সূরাটির সবচেয়ে বড় লেসন আমাদের জন্য হচ্ছে যে এই সূরার ভিতরে মানুষ যখন তার মৃত্যু নিকটবর্তী বুঝে ফেলে, তখন তার জন্য বেশি বেশি পরিমাণে তাসবি এবং ইস্তেগফার করা উচিত। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপ্রাণ চেষ্টা সহকারে ইবাদতে মনোনিবেশ করেন, ফলে তার পদযুগল, তার পা ফুলে যায়। করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রত্যেকটি সূরার মর্ম বোঝার তৌফিক দান করুন। আয়াতগুলি এবং তার মর্মার্থ বুঝে বাস্তব জীবনে কাজে লাগানোর তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।